রাজনের রাজসেবক জাতীয় পাখির লাল নীল বর্ণে হয়ে উঠল মনময়ূর। এ যেন নিছক স্বর্গের দেবসেনাপতি কার্তিকের ময়ূর সেবক নীল সবুজের পেখম মেলে ময়ূর রাজ সম্মুখে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর দোরগোড়ায়। গত রবিবারের সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ডিডি পড়ে যায় প্রধানমন্ত্রীর ময়ূর যত্নের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি ময়ূরের সঙ্গে ভিডিও পোস্ট করেন এবং লেখেন প্রিশিয়াস মোমেন্ট, অর্থাৎ মূল্যবান মুহূর্ত, যার মধ্যে একটি ভিডিওতে দেখা যায় তার বাড়ির দরজার সামনে একটি সুন্দর ময়ূর দাঁড়িয়ে। সকালের শরীরচর্চার পর তিনি সেটিকে যত্ন সহকারে দানাশস্য খাওয়াচ্ছেন। আবার অন্য ভিডিওটিতে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গ ভবনের ভেতরে তার চারপাশে ভারতের জাতীয় পাখি নির্দ্বিধায় বিচরণ করতে দেখা যায়। সঙ্গে প্রধানমন্ত্রী একটি কবিতার মাধ্যমেও তার পক্ষী প্রেমের আবেগ প্রকাশ করেন, যেখানে তিনি লেখেন, ভোরের সকালে বিনা ভয়ে সরগোলের বিন বাজিয়ে মন ময়ূর, নেই কোনো ভয়াবহতার রং, তার লাল নীল বাদামি কালো অনন্য সুন্দর ময়ূরের উপাসনা। ভারতের প্রধানমন্ত্রীর এই পক্ষীপ্রেম দেখে উৎসুক হয়ে দেশবাসী হঠাৎ পোস্টটি শেয়ার করতে থাকেন। যদিও বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করে ব্যঙ্গ করতেও ছাড়েননি, কিন্তু এর আগেও প্রধানমন্ত্রীকে বহুবার পশু পাখিদের যত্ন করতে দেখা গিয়েছিল। পশু পাখিদের রক্ষণাবেক্ষণের জন্য এই বিষয়ে তিনি দুটি বইও লিখেছিলেন এবং অতীতে ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রোগ্রামেও তার এই সমাদর ফুটে উঠেছিল। নিউজ ডেস্ক থেকে গার্গী রায়, টাইমস বাংলা।